আগামী 28 নভেম্বর অনুষ্ঠেয় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। শেরপুরের নকলা উপজেলার 9 ইউনিয়ন পরিষদের প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাইতে ব্যস্ত। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেরপুরের নকলা উপজেলার 9 ইউনিয়নে নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। চায়ের দোকানেও বেড়েছে ভোটারদের আড্ডা। ভোটাররা বলছেন যে প্রার্থী এলাকার উন্নয়ন করবেন এবং যাকে সব সময় পাশে পাবেন তাকে ভোট দেবেন তারা। আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। নির্বাচন যেন সুস্থ হয়, শান্তি হয়, সবাই ভোট দিতে পারে এটাই আমরা চাই। কেন আজ আমরা ভোট ঠিক মতন দিতে পারি এই কথাই আমার। প্রার্থীরা নির্বাচিত হলে সব ধরনের উন্নয়নে কাজ করবেন বলে আশ্বস্ত করছেন। আমি আশা করি এবং আমার প্রচারণায় আমি আশা করি নৌকাকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। তবে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ নানাভাবে তাদের বাধা দিচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। এই নির্বাচনে আমার নেতাকর্মীদের অনেক সময় বিভিন্নভাবে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়। আসলে এই প্রতিবন্ধকতা তারা সৃষ্টি করতে চায়, তারা শুধু দোহাই দেয় যে নৌকার বাইরে তোমরা যাইতে পারবে না। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কাজ করছেন বলে জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। আইনানুগ নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড দরকার সেটা তৈরিতে আমরা কাজ করছি। শেরপুরে এখন পর্যন্ত বড় ধরনের বিশৃঙ্খলা কোনো কিছু ঘটে নাই। তৃতীয় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 28 নভেম্বর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।